হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল সবাইকে জানাই। প্রিয়াঙ্কা তপব্রত ব্লগসে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই গরমে তোমরা কতটা ভালো আছো এটা নিয়ে আমার একটু ডাউট আছে, তবে আশা করছি ভালো আছো। এতক্ষণ ওই ঘরে বসে মায়ের সাথে একটু গল্প করছিলাম, কারণ আমি আমার আজকের ব্লগটা আপলোডে বসিয়েছিলাম, ফোনটাও ঘাটতে পারছিলাম না। তারপর ভাবলাম কী করব, তাই চলে গেলাম মায়ের ওখানে। মা তো ওখানে ছিল। ও বাবা, এই যে একটু মায়ের সাথে কথা বলছিলাম। এই গরমে একদমই কিছু ভালো লাগছে না। সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট, ভাইও বেরিয়ে গেছে অফিসে, শুধু আমার টিফিন বানানো বাকি আছে। মা এখন দোকান যাবে, তাই আমিও চলে এলাম। মা দোকান যাক, মা দোকান করে এলে টিফিনটা করে নেব। টিফিন করে তারপরে প্রতিদিনের কাজ ব্যস্ত করতেই হয়, সে গরম পড়ুক আর যাই পড়ুক, কিছু করার নেই, কাজ থেকে তো কোনো ছুটি নেই। ঠিক আছে, মাকে বলেছে প্লেন ডাল ভাত রান্না করতে, এই গরমের মধ্যে আর কিছুই খেতে ইচ্ছা করছে না। তেল মশলা তো খেতে ইচ্ছেই করে না। কালকে রবিবার আছে, কালকে নয় মাংস ভাত খাবো, তবে আজকে একদম প্লেন রান্না করতে। কালকে তো পান্তা খেয়েছি, আর আগামীকাল রবিবার মাংস খাবো। আজকে বেশি কিছু রিচ রান্না করতে না, গরমে রিচ খেতে একদম ইচ্ছে করে না। ওই জন্যই বলি আমার শীতকাল ভীষণ প্রিয়। শীতকালে খেয়ে মজা, ঘুরে মজা, সব কিছুতেই শীতকাল একদম পারফেক্ট। এই গরমে না ঘুরতে ভালো লাগে, না খেতে ভালো লাগে, কোনো কিছুই এই গরমে ভালো লাগে না একদম। এই গরমকালটা ভালো লাগছে না, আর প্রচণ্ড গরম পড়েছে। গা হাত পা, মানে এখন বেশি বেলাও হয়নি, তাতেই গা হাত পা জ্বালা করা শুরু হয়ে গেছে। যত বেলা বাড়বে গরম বাড়বে, যত দিন যাবে গরম বাড়বে, কী যে করবো জানি না। যাই হোক, চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম। মা দোকান করে নিয়ে আসুক, তারপরে টিফিন বসাবো, ততক্ষণ একটু হাওয়া খেয়ে নিই। মা দোকান করে এসেছে, আর মায়ের অবস্থা দেখো, আমি মাকে দেখে ভয় পেয়ে গেছি। কি অবস্থা দেখি, কি নিয়ে এসেছো? এটা আমার জন্য, আমার জন্য এইটা, থ্যাংক ইউ। আর এই হলো দোকান বাজার, রাখি। কি হয়েছে তোর, কি হয়েছে? বুলুকে খেতে দিই, দোকান করে নিয়ে চলে এসেছে, ওকে খেতে দিই, ওর খিদে পেয়ে গেছে মনে হয়। চা হয়ে গেছে, চা একদম রেডি, আর বুল্লুকেও খেতে দিয়ে দিয়েছি, বুল্লু ওইদিকে খাচ্ছে। বাবার টিফিন নিয়ে চলে এসেছে। বাবা কোথায়? বাবা এই দিকে, বাবাকে আমি দেখতেই পাচ্ছি না। এই রে বাবা, তোমার গল্প শুনতে চাইছে কিন্তু সবাই, সবাই কিন্তু কমেন্ট করে বলেছে গল্প শুনতে চায়। ঠিক আছে, একদিন তাহলে সন্ধ্যাবেলা বাবাকে নিয়ে লাইভ করবো গল্প। আর পাখিদেরকে দিয়ে দিই পাখিদের দানা, জল দেখো স্নান করেছে আর কি, জল ভর্তি হয়ে গেছে। ওদেরকেও দিয়ে দিই, পাখির ঘরটা খোলাই থাকে, গরম যা, একটু হাওয়া না আসলে তো হবে না। তবে ওই সাপের জন্য আর কি ভয় লাগে, তবুও তো পার বলে গিয়ে রেখেছে। কিন্তু সাপও, মানে সাপদেরও তো কোনো দোষ নেই, এই রোদের মধ্যে ওরা একটু ঠান্ডা ছাওয়া জায়গা খোঁজে, তো ওই জন্যই চলে আসে। আবার হাটে যেতে হবে, দানা নিয়ে আসতে হবে। এদেরকে দিয়ে দিলাম, এবারে দেখি এটা তো মনে হয় দানা দিতে হবে। আর কৌটো দেখো, এই পরিমাণেই দানা রয়েছে, তো এর মধ্যে চলে যাব একদিন হাটে, আবার হাট থেকে দানা নিয়ে আসবো। মা স্নান হয়ে গেছে, মায়ের স্নান হয়ে গেছে, মা যে জল থেকে বেরাতে ইচ্ছা করছে। আজকে ফাইনালি গাছ থেকে সব টমেটোগুলো তুলে নেব, কারণ টমেটোগুলো নিজে থেকেই সব পড়ে যাচ্ছে।
যেহেতু গাছটা শুকিয়ে গেছে তো টমেটোগুলো আর গাছে থাকছে না, একটা একটা করে পড়ে যাচ্ছে, কালকেও পড়ে গেছে, আজকেও আর কি বাবা বলছে টমেটোগুলো পেরে না আর কিন্তু পাবি না, তাই যে কটা আছে যেমন আছে সেইভাবে পেরে নিয়ে ঝুড়ি নিয়ে চলে এসেছে, যেহেতু পড়ে যাচ্ছে কিছু করার নেই। আর ওইদিকে মা বলছে পটল কেটে দিতে, আমি মাকে বললাম দাঁড়ো আমি আগে টমেটোগুলো পেরে নিয়ে আসি তারপরে আমি তোমাকে কাটাকুটি করে দিচ্ছি। এই রোদের মধ্যে এই যে দেখো না টমেটোগুলো সব পড়ে যাচ্ছে, এক এক করে তুলে নি। গাছটা তো বুঝতেই পারছো পুরো শুকিয়ে গেছে, এই দেখো টমেটো ছিল দিয়ে না, এই দেখো আরও টমেটো হতো যদি তখন এই বৃষ্টিটা না হতো টমেটোগুলো ভালো থাকতো। এই দেখো কেমন হয়ে যাচ্ছে, এরকম যা যা আছে সবই নিয়ে নেবো। এইগুলো দেখো কত ছোটো ছোটো, এগুলো সব বড়ো হতো, অনেক বড়ো হতো যদি না তখন বৃষ্টি হয়ে গাছটা এরকম শুকিয়ে যেত। এটা দেখো শুকিয়ে নষ্ট হয়ে গেছে, এটা নিজে থেকেই পড়ে গেল দেখ। এই আর নেই, এই একটাই একটু কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, এটাকে আর পারলাম না, এটা গাছে আছে থাকুক, আর বাদ বাকি সবই আর কি গাছ থেকে তুলে নিয়েছি। এই এতগুলো পাওয়া গেল, খারাপ লাগছে গাছটা এত টমেটো হয়েছে, এত টমেটো হয়েছে প্রায় প্রতিদিনই পেরেছে, এখন গাছটা পুরো ফাঁকা হয়ে গেছে, শুকিয়ে গেছে, দেখতে কেমন লাগছে। মা বলছে কালকে চাটনি করবে, কালকে রবিবার মাংস হবে আর কালকে চাটনি করবো। মা বলছে ছোটোগুলোও পেরে নিয়েছিস, আমি কী করবো এইগুলো তো আর কিছু হবে না, তাই সব মিলিয়ে মিশিয়ে পেরে নিয়েছি। আর এই যে মা পটল বার করে রেখেছি, পটলগুলো এখন কেটে দেবো, মা এখানে রসুন ছেঁচে নিয়েছে ডালে ফোড়ন দেওয়ার জন্য, আমি পটলগুলো কেটে দিই। বেশ মোটা মোটা আছে গো মা পটলগুলো। ভাত হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, মা শুধু এখন ডালটা ফোড়ন দিচ্ছে। আজকে ডাল হবে, ভাত আর হচ্ছে পটল আলুর তরকারি, আর কিচ্ছু না, গন্ধরাজ লেবু রয়েছে, ব্যাস এই গরমে আর কিচ্ছু হবে না। ডিম কটা দুটো ভাজবে, ও ডিম ভাজবে, ও মা আবার বলছে ডিম ভাজবে, ডাল তাহলে ডাল ডিম ভাজা আর আলু পটলের তরকারি দুটো ডিম ভাজবে একসঙ্গে করে নে, ভেজে না দেখো। ঠিক আছে, আর বাবারটা সিদ্ধ দিয়েছে, বাবা সিদ্ধ ডিম খাবে তাই বাবাটা সিদ্ধ দিয়েছে, আমার আর মায়েরটা বলছে ভেজে নেবে। ঠিক আছে পটলটা কেটে দিও, আলু পটল লেবু দিয়ে পটল, আলু পটলের তরকারিটা করা থাকলে কি রাতে রুটি দিয়ে হয়ে যাবে। তো ভাই ডাল ডিম ভাজা করে দেন পটল তরকারি। হুম আস্তে বেলাও কিছু করতে ইচ্ছে করে না, হাওয়া আসছে কিন্তু হাওয়াটা পুরো গরম। আলু পটলের নিরামিষ তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। মা বলল কুমড়ো কেটে দিতে, কুমড়ো সিদ্ধ দেবে, তাই মাকে কুমড়োগুলো কেটে দিলাম এরকম বড় বড় করে। কুমড়ো তো নরম, খুব বেশি শক্ত না, তো সিদ্ধ হয়েই যাবে, আর ভাতে যেহেতু খেতে নেই আলাদা করেই মা সিদ্ধ দেবে। তো এইটা হঠাৎ করে মা প্ল্যান করলো, কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাখবো। ঠিক আছে আপাতত ধুয়ে দিই, কেটে দিয়েছে আর ধুয়ে দিই। পটল আলুর তরকারিটা এখানে ফুটছে আর এখানে মা কুমড়োটা নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে। স্নান হয়ে গেছে, মাও ভাত বেড়ে ফেলেছে, নয় নয় করে কিন্তু বেশ অনেক কটা আইটেমই হয়ে গেছে, তাই না মা? করবো না করে অনেকগুলো, মোটামুটি করবো না করে অনেকগুলো হচ্ছে, এই গরমে একটা দুটোর বেশি কিছু খেতে ইচ্ছা করে না। ঠিক আছে তো মা ভাত বেড়ে ফেলেছে, একবার দেখিয়ে দিই। আমি স্নান করে এসে কুমড়ো সিদ্ধটা মেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, ভাত সাথে রয়েছে কুমড়ো সিদ্ধ মাখা যেটা আমি স্নান করে এসেই মেখে নিয়েছি, আর রয়েছে ডিম ভাজা, এখানে রয়েছে গন্ধরাজ লেবু, আর রয়েছে মুসুরির ডাল, আর রয়েছে আলু পটলের তরকারি। এই হলো আজকে আমাদের টোটাল আইটেম। এটা মায়ের ভাত, এটা আমার ভাত, খেয়ে
উঠে সমস্ত কাজ করে ঘরে ঢুকলাম 4:15 বাজে। আর দেখছো কি অবস্থা গরমে, এখানেও গরমে অবস্থা দেখো। উল্লু আর গরমে বাইরেই বেরাচ্ছে না সকাল থেকে ঘরে, আর ও ঠিক বেছে নিয়েছে এই পাখার নিচে, একদম পাখার নিচ বরাবর এই যে শুয়ে রয়েছে। এখানে একজন আর একজন এখানে বদমাশি করছে। ঘন্টু, এইটা হলো ঘন্টু, সবাই দেখে নাও ঘন্টুকে, এইটা ঘন্টু। এই যে ঘন্টু, সবাইকে হাই বলে দাও তো। এই যে হাই বলে দিল কিন্তু ঘন্টু, ঘন্টু হাই বলে দিয়েছে, তো তোমরাও ঘন্টুকে একটু হাই বলে দিও। 4:15 বাজে, এখন একটু রেস্ট নিয়ে, একদমই ভালো লাগছে না। আর আজকে সন্ধ্যেবেলা ভাবছি টিনার দোকানে যাবো, অনেকদিন টিনার দোকানে যাওয়াও হয় না, দেখি যদি ভালো লাগে যাব। কারণ এই গরমে না সত্যি বলছো কোথাও যেতেও ইচ্ছা করে না, যদিও একদম ঘরের সামনে। তো দেখি যদি টিনার দোকান খোলে তাহলে সন্ধ্যেবেলা আর কি ওর দোকানে যাবো, একটু ওর সাথে কথাবার্তাও বলবো, অনেকদিন দেখাও হয় না। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে দেখা করছি। সন্ধে 6:00 বাজে, ভাই কাজ থেকে ফিরলো আর তপও এসেছে। আমার হাতে পেপসি ধরা ছিল, ওই ঠান্ডায় আর কি কাঁপছে, গরমে কেউ কাঁপে। ভাই ফেরার সময় সবার জন্য পেপসি নিয়ে এসেছে। তপ দেখাও তোমারটা, তপকে দিলাম একটা কালো, ভাইয়ের জন্যও কালো রাখলাম, আমিও কালো খেতে ভালোবাসি, তবে ভাই নিয়ে এসেছে তো তাই ভাইকেই কালো রাখলাম। এই তো আমি এটা খাচ্ছি। না না, একটু তো খেতেই হবে, খেতে একটু খেতেই পারি। গরমের সময় ঠান্ডা হাত দিলে তো আরামই লাগে। তুমি বলো কতদিন পরে খাচ্ছ? ও দেখে এটা অবাক হয়ে গেছে, মানে কোথায় পাবো এখনো? এদিকে ঘোরো, এদিকে ঘোরো, কতদিন পরে দেখছো? আমি তো এই কদিন খেয়েছি, আমাদের সামনের দোকানে পাওয়া যায়, ও অনেক বছর পর খাচ্ছে। এই গরমের মধ্যে প্রাণটা ঠান্ডা হয়ে যায়, কেমন লাগছে? ভালো লাগছে? 3 টাকা, 1 টাকা বলে 1 টাকা, 1 টাকার দিনার আছে তাহলে? 1 টাকার আর জামানা নেই, 1 টাকায় নাকি পাওয়া যায়। আগে তো 50 পয়সা 1 টাকা করে কিনতাম, এখন 3 টাকা করে হয়ে গেছে। আগে আমপোড়া গুলো কিনতাম মোটামুটা 2 টাকা, এখন 10 টাকা। তাহলে এটা কি করে 1 টাকা থাকে? ভালো লাগছে? সন্ধ্যাবেলা, এখন বাজে 7:30, আর আমি এখন যাচ্ছি টিনার দোকানে, অনেকদিন পরেই যাচ্ছি টিনার দোকানে, অনেকদিন যাওয়া হয় না। তো আজকে দোকান খুলেছে, একটু ঘুরে আসি কিছুক্ষণ, বাইরে হাওয়াও দিচ্ছে, ভালোই লাগবে। অনেকদিন পর তো আজকে এলাম টিনার দোকানে, আর এখানে দারুণ হাওয়া চলছে, মানে যতই ঘরের ফ্যানের হাওয়া খাও বাইরের হাওয়াই আলাদা, আর বেশ ঠান্ডা হাওয়াটা না, আর বেশ ভালো হাওয়া দিচ্ছে। সামনে রয়েছে গাছ, আর সামনে একটা নিম গাছও রয়েছে, নিম গাছের হাওয়া এমনিই ঠান্ডা। পিছনে জামাকাপড়গুলো দেখো, দেখলে বুঝতে পারবে হাওয়া দিচ্ছে। একটা শাড়ি তুলেছে টিনায়, এত সুন্দর, কি শাড়ি আমি বলবো না, আগে শাড়িটা দেখাই। এই শাড়িটা এত সুন্দর, কি সুন্দর না, ইউনিক, কেউ বলবে এটা ছাপা শাড়ি? আমি বলে দিলাম তাও, এই প্রিন্টের শাড়ি না ছাপা শাড়ি দেখা যায় না, খুব সুন্দর। আর টিনা দেখছি বেশ কয়েকটা ছাপা শাড়ি তুলেছে, পয়লা বৈশাখ উপোস লক্ষ্য কি, এটা পয়লা বৈশাখের জন্য, এই যে এইগুলো তুলেছে। আমি অনেকদিন পরপর আসি, তখনই নতুন নতুন জিনিস দেখতে পাই ওর দোকানে, ঠিক আছে। এই কুর্তিটাও দেখছি নতুন, লালটা, এটা নতুন না, বাটিকের, খুব সুন্দর। গরমের সময় এগুলোতেই আরাম। হ্যাঁ আমি দেখছিলাম তো, পোস্ট করেছিলিস পেজে, তাই না? পেজে দিয়েছিলিস না, পেজে স্ট্যাটাসে, খুব সুন্দর। এই শাড়িটার জন্যই আর কি আমি অবাক হয়েছি, মানে ছাপা শাড়িতে এত সুন্দর একটা প্রিন্ট দেখে। আর এইগুলো তো সেদিন দেখিয়েছিলাম, খাড্ডি, তাই না? হুম, খুব সুন্দর। এই হলো টিনার দোকান, আর এই হলো দোকানের সামনে হাওয়া, এই যে নিম গাছ যেটার কথা বলছিলাম। সময় যে কত তাড়াতাড়ি চলে যায় তার কোনো হিসাব নেই। ছোটোবেলার দিনগুলো আলাদাই ছিল বল, তখন পয়লা বৈশাখের দিন আবার সবাই রেডি ফেডি হয়ে স্টুডিওতে ফটো তুলতে যাওয়া হতো,
আর বেশি মজা হতো স্কুল ছুটি পড়ে যেত, স্কুল ছুটি, পড়ার ছুটি। আমিও তো প্রাইমারি স্কুলে একসাথেই পড়তাম, হাই স্কুলেও একসাথেই ছিলাম, তবে প্রাইমারিতে একদম এক সেকশন একসাথেই বসতাম, আর প্রাইভেটও পড়তাম একসাথে, একসাথে খেলতাম, মানে বেশিরভাগটাই ওর সাথেই আমার সময় কাটতো ছোটোবেলায়। স্কুলেও যাচ্ছি, বাড়িতে এসে এক জায়গায় পড়তেও বসছি, মানে স্কুল থেকে এসে খেলা করছি, সব কিছু একসাথে। ছোটোবেলাটা আমাদের দুজনে খুব ভালো লেগেছে। তো আজকেও আর কি এরম, অনেকদিন পরে আসলে কথা অনেক থাকে, অনেক গল্প আছে, এবার একটু গল্প করে নিই, তারপরে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা বলছি। 9:30 বাজে, বাড়িতে চলে এলাম, এতক্ষণ বসেছিলাম, ভালোই হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন আর এক ফোঁটাও হাওয়া দিচ্ছে না, এবারে গরম লাগছে। আর এসে দেখলাম মা এখানে আটা মাখছে। মায়ের আটা মাখা হয়ে গেছে? কমপ্লিট কমপ্লিট। মাকে দেখো কেমন লাগছে, আর গরমে আর ভালো লাগছে। এইবারে হাত মুখটা ধুয়ে নাও একটু, ভালো লাগবে। 9:30 বাজে, বুল্লুর খাওয়ার সময় হয়ে গেছে, বুল্লু উঠে পড়েছে, আমি আসার সাথে সাথে এতক্ষণ শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছিল, যেহেতু আমি চলে এসেছি ওর খাওয়ার সময় হয়ে গেছে, ও উঠে পড়েছে, বাইরে গিয়ে এখন বসে রয়েছে। বুল্লুকে এখন খেতে দিই, খেতে দিয়ে তারপরে একবার ফ্রেশ হয়ে আর কি বসবো। বাইরে গেছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম তো, বাইরে গেছিলো, এবারে যে ঘরে চলে এসেছে ও আবার ঘরে চলে এসেছে। আমি যেখানে যাব সেখানেই ঘুরবে, খাওয়ার সময় হয়ে গেছে তো আমি যেখানে থাকছি ও সেখানেই যাচ্ছে, মানে ও ধরো ঘরে বসে রয়েছে বা শুয়ে রয়েছে, আমি যদি তখন খাট থেকে নামি ও আমার পিছন পিছন চলে যাবে। খুবই গরম লাগছে, একদম হাওয়া দিচ্ছে না। বুল্লুকে খেতে দিইনি, তারপরে একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হই, একদমই শরীর ভালো লাগছে না। অনেকদিন পর টিনার দোকানে গেলাম, গিয়ে তো বেশ ভালোই লাগলো, বেশ হাওয়াও দিচ্ছিলো। আর দুজনেরই অনেক কথা জমে থাকে, মানে এক জায়গায় হলে দুজনের গল্পের আর শেষ থাকে না, ওরও অনেক কথা থাকে বলার, সেগুলো বলে, আমারও থাকে, বলি, এই করে আর কি সময় কেটেছে। তো বেশ ভালোই লাগলো। আবার বলছে কালকে হয়তো আসবে না, সোমবার আসবে, বলছে সোমবার আসিস, সব কথা তো একবারে বলা যায় না, সময় কুলিয়ে ওঠে না আর কি। তো যাই হোক, বুল্লুকে খেতে দিইনি, আজকের ব্লগটা এতটুকুই রাখছি। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে তোমরা সেখান থেকেও ফলো করতে পারো। কালকে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।